नमस्कार পদার্পণ করেছি আমাদের এই বছর প্রথম বছর আমরা প্রথম বর্ষে সরকারি নিয়ম কানুন মেনে কিছু পূজা কমিটিকে বিশেষ সম্মান প্রদান করতে এসেছি আজ আমরা আছি দুর্গাপুর বেনাজিটি অগ্রণী সাংস্কৃতিক পরিষদে এই অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গোৎসব কমিটির পক্ষে জয়ন্ত দে মহাশয়কে বিশেষ সম্মান দিয়ে ভূষিত করছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ইপিএ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ইপিএ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ইপিএ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ইপিএ নিউজ বাংলা ইপিএ নিউজ বাংলা ইপিএ নিউজ বাংলা ইপিএ যার মধ্যে একটি হলো আপনাদের মার্কনি দক্ষিণপল্লী সার্বজনীন পুজো কমিটি আমরা নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের এই বিশেষ স্মারক গ্রহণ করার আবেদন মার্কনি দক্ষিণ পল্লী হেপেপ হুররে মার্কনি দক্ষিণ পল্লী হেপেপ হুররে মার্কনি দক্ষিণ পল্লী হেপেপ হুররে নিউজ বাংলা হেপেপ হুররে নিউজ বাংলা হেপেপ হুররে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নমস্কার জানাচ্ছি তারা যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যে সর্বশ্রেষ্ঠ চূর্ণীকরণ করে যেভাবে আপনারা আমাদেরকে সম্মান দিলেন তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ নিউজ বাংলা কলকাতার পক্ষ থেকে এসেছি এই বৎসর আমাদের প্রথম বৎসর বিশেষ বিশেষ পুজো মণ্ডপকে আমরা সম্মানিত করার জন্য দুর্গাপুরে তার মধ্যে অন্যতম হল গোপাল মাঠ যুব মহল এই গোপাল মাঠ যুব মহলের পক্ষ থেকে প্রভাত চ্যাটার্জি সভাপতি মহাশয় ওনাকে আমরা বিশেষ সম্মানে ভূষিত করছি কমল হেপেপ কমল হেপেপ আজকের এই বিশেষ সন্ধ্যায় আমরা নিউজ বাংলার পক্ষ থেকে প্রথম বর্ষ আমরা শুধু কলকাতা থেকে এখানে এসেছি দুর্গাপুরে কিছু বিশেষ পুজো পরিক্রমার মাধ্যমে কয়েকটা পুজো প্যান্ডেলকে বিশেষভাবে আমরা সম্মানিত করতে চাই প্রথমে এসেছি আমরা ফুলঝোর সার্বজনীন দুর্গোৎসব
এখানকার কর্মকর্তাদের সঙ্গে রয়েছি। আমরা আমাদের নিউজ বাংলার পক্ষ থেকে এই বিশেষ সম্মান প্রদান করছি। বেশিক্ষণ আপনারা দাঁড়িয়ে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবেন না, আপনারা প্রতিমা দর্শন করুন, অপরকেও দর্শন করতে সহায়তা করুন, সেলফি তুলে সময় নষ্ট করবেন না, ধীরে ধীরে এগিয়ে চলুন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, মাস্ক পরে থাকুন, সোশ্যাল ডিস্টেন্স। নমস্কার, সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা। আজ শুভ বিজয়া, আমার আত্মার আত্মীয় পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল, গুরুজনদের প্রণাম জানাই, সমবয়স্কদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন, আর ছোটরা আমার অত্যন্ত প্রিয়, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা ও আশীর্বাদ। মায়ের কাছে একটাই প্রার্থনা ছিল, যেন এই করোনা মহামারীকে তিনি যেন দমন করেন। আশা করি যে করোনার মতো এই মহামারী থেকে সবাই আমরা মুক্ত হতে চাই, নিশ্চিতভাবে করোনা মহামারী এই দেশ থেকে, এই পৃথিবী থেকে বিদায় নেবে, এই আশা আমাদের সকলের রইল। আপনারা সবাই ভালো থাকুন, আমি জানি হয়তো অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আশা করি মা আমাদের সবাইকে আশীর্বাদ করবেন, সমস্ত হতাশা দূর হয়ে যাবে, এক নতুন আলো এসে নতুন আশার সঞ্চার করবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্তর থেকে এই কামনা করি। ধন্যবাদ। নমস্কার, আমি সুভাষ রায়, চামড়াইল গ্রাম পঞ্চায়েত, হাওড়া জেলা। আজ মহাদশমী, পঞ্চমী থেকে আমাদের শারদ উৎসব ধীরে ধীরে সমগ্র বাংলাকে উত্তাল করে তোলে। মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী এবং মহাদশমী, সারা বছর ধরে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণভাবে ছোটখাটো যারা বিজনেস ব্যবসা করে সেই সমস্ত মানুষ একটু একটু করে তারা সঞ্চয় করে, যা দিয়ে মহোৎসবে আমরা নতুন বস্ত্র, নতুন পরিধান পরিবারের সবাইকে আমরা দিই, এবং একটু ভালো খাওয়া, একটু মণ্ডপে মণ্ডপে গিয়ে রাতের দিকে আলোর রেশনাই দেখা, সাজানো মণ্ডপ দেখা, দুর্গা প্রতিমা দেখা, এই ছিল আমাদের বাংলার বাঙালির রীতি। এভাবেই চলে আসছিল অবহমান কাল ধরে, কিন্তু বিগত মার্চ মাস থেকে সারা পৃথিবী জুড়ে যে চ্যালেঞ্জ কোভিড-19, করোনা ভাইরাস, যা গ্রাস করেছে সারা পৃথিবীর অর্থনীতিকে, অর্থনীতির মেরুদণ্ড সারা বিশ্বে ভেঙে দিয়েছে, তার আঘাত এসে পড়েছে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, গ্রামে, শহরে। একদিকে
এই রোগের প্রোটেকশন যেমন সামাজিকভাবে দূরত্ব বজায় রাখা মাস্কের ব্যবহার করা স্যানিটাইজার ব্যবহার করা এটা তো প্রতিরোধ করা কিন্তু যেহেতু কোনো প্রতিষেধক সেভাবে আবিষ্কার হয়নি তাই জাতি আজ সমগ্র জাতি আজ কঠিন চ্যালেঞ্জের জায়গায় আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এই পরিস্থিতিতে যখন লকডাউনের পরে মহালয়ার পর যখন সারা পশ্চিমবঙ্গে প্রায় 37,000 দুর্গা উৎসব আছে তাদের কথা ভেবে মমতাময়ী মা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি সকলের কথা ভাবে কন্যাশ্রীর উপস্থিতি দিয়ে মেয়েদের কথা ভাবে স্বাস্থ্যসাথীদের সকলের স্বাস্থ্যের কথা ভাবেন সবুজ সাথীর মধ্য দিয়ে সাইকেল দিয়ে স্টুডেন্টদের কথা চিন্তা করেন নানান রকম পরিকল্পনা এরই মধ্যে উনি ঠিক করলেন দুর্গাপূজাকে বাঁচাতে হবে বাঙালির এই যে মহা উৎসবকে বাঁচাতে হবে যেখানে যেখানে পুজো হয় তারা যেন তারা সেভাবে চাঁদা পাবে না তারা সেভাবে কারণ একটা খরচা এই চার দিনে মণ্ডপ মূর্তি ও লাইট পূজা উপকরণ সমস্ত নিয়ে একটা খরচা তাই যদি প্রত্যেক পূজা কমিটিকে 50,000 টাকা করে এককালীন অভিনব ভাবা যায় না যেভাবে এগিয়েছেন দিদি তাই এই শুভ দিনে মহাদশমী সবার আগে মমতাময়ী মায়ের স্বাস্থ্য কামনা করি তিনি আমাদের বাংলার মধ্যে বাঙালির মধ্যে সারা বিশ্বের মধ্যে বেঁচে থাকুন আবহমকাল একদিন এমন আসবে যেভাবে রামকৃষ্ণ দেব পরমহংস দেব বিবেকানন্দ মাদার টেরিজার প্রত্যেকের ঘরে ঘরে মন্দিরে মন্দিরে আছে মমতাময়ী মায়ের ছবিও সবার মন্দিরে থাকবে মনের কোঠায় যেমন আজ আছে যাই হোক আমরা সমগ্র বাঙালি বাংলা জাতি দার্জিলিং থেকে 24 পরগনা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন অনুরোধ করেছিলেন যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছিলেন প্রায় সমস্ত জায়গাতেই সেটা মেনেই আমাদের এই মহা উৎসব সম্পূর্ণ হল এই পূর্ণ লগ্নে সবাইকে আমি বালিজগাছা পঞ্চায়েত সমিতি চামরেল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন আমি চামরেল গ্রামের নবীন সম্প্রদায় এখানে প্রতিদিনই বসি সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য আগামী লক্ষ্মী পুজোর পর থেকে আবার শুরু হবে আপনারা যেভাবে আসেন আমি সেভাবে আপনাদের পরিষেবা আবার দেওয়া শুরু করবো এর জন্য তো আমার ইমার্জেন্সি নাম্বার আপনাদের প্রত্যেকের দেওয়া আছে 9830030386 আবার বলছি 9830030386 এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আর একটা ভাবনা আছে বিগত 2012 সালে করেছিলাম 8 বছর করিনি যেহেতু করোনা নিয়ে সচেতনতার প্রয়োজন করোনা নিয়ে প্রচারের প্রয়োজন তাই গ্রামের যে 56টি গণসংগঠন আমার আছে তাদের সঙ্গ নিয়ে কিভাবে একটা শারদ শুভেচ্ছা বিজয় সম্মিলনী করা যায় সে ভাবনা নিয়েছি অবশ্যই প্রশাসনিকভাবে প্রশাসনিক নির্দেশ মেনে যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন তো আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কথা বলে আমি শেষ করি নমস্কার।